দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক অয়ন চাকলাদারের কাছে। ভাই আবার ফিরলাম আপনার কাছে। যেহেতু সঙ্গীতের মানুষ আর সকালবেলা যে কোনো গান শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনার কণ্ঠে একটি গান দিয়ে আজকের আড্ডাটা শুরু করতে চাই। শুরুতেই আমি যে গানটা গাইছি, গানটার নাম হচ্ছে আদরে নাও ছুঁয়ে। গানটা লিখেছেন এম এ আলম শুভ, সুর করেছেন রেজওয়ান শেখ, গিয়েছিলাম আমি এবং অবন্তী সিথি। লেকু নামের একটা নাটকে গিয়েছিল 2023-এর মাঝামাঝিতে। গানটা গাইছি, শুনি। তোমার ওই চোখের হাসি পীড়িতের নাওয়ে ভাসি, তোমারও কাছে আসি যাইতে ডুবিয়া, আমার ডাকে সাড়া দিয়ে আদরে নাও না ছুঁয়ে, প্রেমের তরি বইয়া চলে তোমারে লইয়া, ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে, মন হারিয়ে যায় আবার তোমায় ছুতে পেলে, ভালোবেসে হাতটা ধরো হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো, ভালোবেসে হাতটা ধরো হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। রাত্রি হলে আলো জেলে দেব যে পাহারা, একটু আড়াল হলে তুমি মনটা পাগল পারা, রাত্রি হলে আলো জেলে দেব যে পাহারা, একটু আড়াল তুমি হলে মনটা পাগল পারা, ঘুম পালিয়ে যায় আমার তুমি কাছে এলে, মন হারিয়ে যায় আবার তোমায় ছুঁতে পেলে, ভালোবেসে হাতটা ধরো হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো, ভালোবেসে হাতটা ধরো হব না আর অন্য কারো, আদরে তোমারে বুকে নেব আরো। বাহ, কি সুন্দর একটা শুরু হলো আমাদের আজকের আড্ডার। থ্যাংক ইউ। গান নিয়ে এখন কেমন ব্যস্ত সময় পার করছেন? গান নিয়ে এই তো টুকটাক গান করছি, না কিছু ফিল্মের গান করেছি, নাটকের গান করছি, এছাড়া অডিওর কাজ করছি, সুর করছি, গাইছি, দুটো মিলিয়েই চলছে। শৈবনা শিরোনামে নতুন একটি গান এসেছে একদম জানুয়ারি, বলা যায় যে নিউ ইয়ারকে সামনে রেখেই গানটি করা, সেটা সম্পর্কে একটু জানি যে এখন পর্যন্ত শ্রোতা দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পেলেন? যারা শুনেছে সবাই খুব পছন্দ করেছে, প্রশংসা করেছে। মিউজিক ভিডিওটার কনসেপ্টটাও একটু ডিফারেন্ট। গানটা লিখেছেন শেখ নজরুল ভাই, সুর করেছেন ফিদেল নাইম এবং এটার মিউজিক করেছে রেজওয়ান শেখ। তো সব মিলে ভালোই রেসপন্স, খারাপ না, ভালোই পাচ্ছি। কোন একটি গান করছি এখন শ্রোতা দর্শকরা পছন্দ করবে কি করবে না, তার মধ্যে তো আবার মিউজিক ভিডিও একটা বড় রোল প্লে করে যে কোনো একটি গান দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। তো যখন আপনি নিজে গান করেন তখন আসলে কি চিন্তা করেন বা কি ভাবনা চিন্তা করে গানটা করা হয়? এই যে গানটা শৈব না, এটা তো আসলে আমি সুর করিনি, এটা হচ্ছে আমাকে প্রফেশনালি গানটা গেয়েছি, গাওয়ার সময় ভালো লেগেছে। আর এখন আসলে শ্রোতাদের টেস্ট খুব মিক্সড, এক একজন এক এক ধরনের গান শোনে এবং অনেক ধরনের শ্রোতা আছে, এমনও শ্রোতা আছে যারা বাংলা গানই শোনে না, শুধু বাইরের গান শোনে। তো এখন আসলে ওই রকম যে খুব মানে ম্যাসিভ বা ম্যাস পিপলকে চিন্তা করে কিছু করা, সেটা ওভাবে করা সম্ভবপর হয়ে ওঠে না সব সময়। আসলে আমরা চেষ্টা করি নিজের ভালো লাগা থেকেই গান করার, এখন সেটা শ্রোতারা গ্রহণ করবে কি করবে না আসলে তাদের উপরেই ছেড়ে দিতে হয়। তারপর আমাদের চেষ্টা থাকে যাতে একটা গান শ্রুতি মধুর হয় যতটুকু সম্ভব, কথাটা যাতে সুন্দর হয়, গাওয়াটা যাতে সুন্দর হয়, এগুলোর চিন্তা থাকে আর কি। এত গেল একজন কণ্ঠশিল্পী হিসেবে কিভাবে চিন্তা করেন সেটা, কিন্তু যখন নিজে আপনি কম্পোজিশন করছেন কোনো একটি গানের জন্য তখন সেটা কি ধরনের ভাবনা কাজ করে আপনার মধ্যে? এক একটা সেক্টরের জন্য কাজ করতে গেলে এক এক ধরনের, যেমন এক একটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ভাবনা থাকে। ফিল্মের কাজ এখনো আমার অ্যাজ এ কম্পোজার করা হয়নি, নাটকের গান যখন করি কোনো নাটকের জন্য আসলে ওই নাটকটার গল্প অনুযায়ী
যে প্রেক্ষাপট অনুযায়ী করার চেষ্টা করি। এছাড়া অডিওর জন্য কাজ করলে আসলে গানের লিরিকও কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে। একটা লিরিক দেখলে আসলে মাথায় ধারণা আসে যে এটা কি ধরনের সুর ডিমান্ড করছে, হ্যাঁ এটা এটা চাইছে, সেই অনুযায়ী আসলে সুর করার চেষ্টা করি। আর এছাড়া পাবলিক টেস্টের কথাও ভাবি যে মানুষ আসলে কোনটা পছন্দ করবে, এখন ট্রেন্ডে কোনটা আছে, কোনটা চলছে, কোন ধরনের গান মানুষ এই মুহূর্তে শুনছে, সেটারও একটা প্রভাব থাকে কাজে। শ্রোতা দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে, গানের বিভিন্ন রকম আঙ্গিক বা ধরনের পরিবর্তন এসেছে, সেটা একজন মিউজিকের মানুষ হিসেবে আপনার কাছে কিভাবে ধরা পড়ে বা সেইটা ভেবে কাজ করা হয় কিনা? খুব চ্যালেঞ্জিং হয় বিষয়টা, কারণ এখন ওই যে বললাম যে মানুষের টেস্ট খুব ডাইভার্টেড আর কি, বিভিন্ন জন বিভিন্ন ধরনের গান শুনছে। একটা সময় আমরা দেখতাম যে একটা ট্রেন্ড হলে সবাই একটা ধরনের গান শুনতো, এখন অনেক ধরনের গান শুনছে। এখন আসলে ওই ডিফাইন করাটা কঠিন যে কোনটা মানুষ শুনবে, তবে এটা চ্যালেঞ্জ তো বটেই, এটা তো চ্যালেঞ্জ বটেই। বাট এই যে একটু আগে যে নাটকের গানটা গাইলাম আদরে নাও ছুঁয়ে, এটার ফেসবুকে মোটামুটি 55 লক্ষ ভিউজ হয়েছে আর ইউটিউবে 5 লক্ষের মতো ভিউজ হয়েছে। ভিউজটা দিয়ে কাউন্ট এর জন্য করছে যে মানুষ কিছুটা হলো শুনেছে, কিছুটা মানুষের মুখে মুখে চলেছে গানটি, হ্যাঁ কিছুটা হলো মানুষ পছন্দ করেছে। তো এটা আসলে ওই যিনি গানটা শুরু করেছেন রেজওয়ান শেখ, তিনি হয়তো ওটাই ভেবে করেছেন যে আসলে মানুষ এখন কোন ধরনের গান পছন্দ করবে, সে অনুযায়ী করেছে। আমিও গেয়ে দিয়েছি, আর মিউজিক করার সময় ওটাই ভাবি যে এখন আসলে রিসেন্ট কোন গানটা খুব হিট হয়েছে। যদিও এইভাবে ভাবাটা ঠিক নয়, ঠিক নয়, এর জন্য তাতে আসলে গান একঘেয়েমি হয়ে যায়, গানের ভ্যারিয়েশনটা কম হয়। কিন্তু আসলে কণ্ঠের অনেকগুলো গানই তো জনপ্রিয় হয়েছে, তার মধ্যে চলো নিরালা এই গানটি তো দর্শক জনপ্রিয়তা ভীষণ রকম ভাবে পেয়েছে এবং এটা মানুষের মুখে মুখেও থেকেছে। এই গানটি যখন করেছিলেন তখন কি এটা মনে হয়েছিল যে গানটি এত জনপ্রিয় হবে? গানটা খুব ভিন্ন মনে হতো আমার কাছে। আচ্ছা, কারণ আমাকে যখন নাভেদ ভাই তার ভয়েসে গানটার ডেমো দিয়ে পাঠায়, নাভেদ ভাই সিঙ্গার না, উনি মূলত কম্পোজার, তা ওনার গায়কিতে একটা মজা ছিল, মানে উনি খুব মজা করে গানটা ডেমো দিয়েছিলেন, তো আমি ওই মজাটা ধারণ করে এই ভয়েসটা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি আসলে তখনও জানতাম না, আমি অ্যাজ এ ডেমো গিয়েছিলাম গানটা, তো ডেমোটাই যে ফাইনাল ভয়েস হিসেবে অ্যাকসেপ্টেড হবে, হ্যাঁ ওটাই ফাইনালি গেছে। তো রায়ান রাফি ভাই পছন্দ করেছিলেন আমার ভয়েসটা, পরবর্তীতে আনিশা ডুয়েট করে গানটা। তো আমি আসলে জানতাম না যে গানটা এতটা অ্যাকসেপ্টেন্স পাবে বা পছন্দ করবে, মুভিটাও এত হিট হবে। তো আসলে মুভিটা হিট হওয়া তো মনে হয় গানটার জন্য একটা ভালো হয়েছে, মানুষ পছন্দ করেছে। এখন তো অনেক মুভি রিলিজ হওয়ার আগে গান রিলিজ দেওয়া হয়। হ্যাঁ, আমার ক্ষেত্রে তাই হয়েছিল, মুভি রিলিজের আগে গান রিলিজ দেওয়া হয়েছিল এবং গানটা প্রথম থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছিলাম, আর মুভিটা রিলিজের পরে আবার জিনিসটা আরো ব্লাস্ট হয়ে গিয়েছিল। এই গানের রিকোয়েস্ট মনে হয় যেখানে আপনি যান সেখানেই পান। হ্যাঁ ডেফিনেটলি, আমরা এখন এই গানটি শুনতে চাইবো আপনার কণ্ঠে। অবশ্যই। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়। আমি আর আমি হীন তোমাতে ডুবিয়ার, দিয়েছ পাগল করিয়া উথাল পাথাল মন্দরিয়া, পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চলো নিরালায়, চলো নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়। লা 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 la 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 chalo niralai, chalo niralai la 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 chalo niralai, chalo niralai। বাহ,
বেশ সুন্দর, মানে গানটা শুনলেই কেমন একটা উদ্দীপনা কাজ করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি তো অনেকগুলো প্লেব্যাক করেছেন এর মধ্যে, এটা তো প্রথম প্লেব্যাক ছিল? এটা আমার প্রথম প্লেব্যাক ছিল। তারপরে মনে হয় প্লেব্যাকের অফারটা বেশি এসেছে, এরকম কিছু হয়েছে কি? বেশ কিছু কাজ করেছি, তবে খুব বেশি যে করেছি তা নয়, টুকটাক। আমাকে ইমন শাহাদাদা বেশ কিছু গান গাইয়েছেন, যার ম্যাক্সিমাম এখনো রিলিজের অপেক্ষায় আছে। কারণ আসলে আমাদের দেশে মুভি কিন্তু একটা খুব লেন্দি প্রসেস, দেখা যায় যে একটা মুভি শুটিং এর দেখা যায় 2-3 বছর পর গিয়ে সেটা রিলিজ পায়। তো গত বছর আমি আহারে জীবন মুভির জন্য একটা গান করেছি, ইমন শাহাদাদা গাইয়েছেন আমাকে, গেয়েছি আমি এবং ন্যান্সি আপু। এবছরে গানটা রিলিজের পসিবিলিটি আছে বলে পেপারে পড়লাম, তো সেই হিসেবে আশা রাখছি এবছরে গানটা রিলিজ হবে। এছাড়া গত বছর যন্ত্রণা নামক একটা মুভিতে আমার একটা গান এসেছিল, একটা চটুল গান এসেছিল রবিন ইসলামের সুরে। এছাড়া ইমন শাহাদাদার সুরে গত বছর একটা বৈশাখী গান এসেছিল, রঙে রঙের সঙ্গে সঙ্গে, লাল শাড়ি মুভির, অপু বিশ্বাস দিদির মুভি ছিল এটা। আচ্ছা, সেই গানটা মোটামুটি 50 লক্ষের উপরে ভিউজ হয়েছে এবং খুব ভালো সাড়া পেয়েছিল সেই সময়। ছোটবেলায় একটা সময় থাকে যে সময়টাতে জিজ্ঞেস করা হয় যে তোমার লক্ষ্য কি, তুমি আসলে কি হতে চাও, তো অয়ন চক্রধর কি হতে চেয়েছিল ছোটবেলায়? ছোটবেলায় ওই নিজের লক্ষ্য ঠিক করার আগেই গুরুজনেরা বা মুরব্বীরা ঠিক করে দেয়। তো ডাক্তার হওয়ার খুব শখ ছিল, সেই হিসেবে সায়েন্সও নেওয়া হয়েছিল, কিন্তু মেডিকেলে আর চান্স পাইনি, পরীক্ষা দিয়েছিলাম চান্স পাইনি, তো ডাক্তার হওয়া হয়নি আর কি। আর মিউজিশিয়ান হওয়ার প্ল্যান ছিল না, গান গাইতাম এবং গান শিখিয়েওছিলাম। তো ওই সময় গান গাইতাম হচ্ছে বাবা মা জোর করে গান গাওয়াতো আর কি, যেহেতু গলায় সুর ছিল, গান জোর করে রেওয়াজ করাতো সকালে উঠে হারমোনিয়াম নিয়ে বসা। এখন অবশ্য রেওয়াজ করি না একদমই, ছোটবেলায় করতাম। তো ওই সময় একটা জোর করে গান শিখা বা গান গাইতেও বাসায় আত্মীয় স্বজন আসলে একটা দেশের গান শোনাও, একটা পল্লীগীতি শোনাও, হ্যাঁ, তো ভালো লাগতো না গান, কাউকে গান শোনাতে ইচ্ছেও করতো না। গানের নিচ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে যেটা খুব আগ্রহ জাগে সেটা হচ্ছে টিন এজে, কলেজ লাইফে একটু গিটার বাজানো শিখলাম। বিটিভিতে প্রচুর প্রোগ্রাম করেছেন আপনি? হ্যাঁ, বিটিভিতে শিশু শিল্পী হিসেবে আমি প্রচুর প্রোগ্রাম করেছি। সে সময় পুষ্টি তথ্য নামের একটা অনুষ্ঠান ছিল, সন্ধ্যায় দেখাতো, সেখানে গান করেছি। এছাড়া ঈদের প্রোগ্রামগুলো যেগুলো হতো সেখানেও আমি গান করেছি। আমার মনে আছে রশন জামিল ম্যাম ছিলেন, তিনি আমাদের একটা গানে তিনি নৃত্য করেছিলেন সে সময়, তিনি বেঁচে ছিলেন সে সময়, আমি সময় ছোট ছিলাম, তো মনে পড়ে আর কি সেই সময়গুলো। সফলতা তো আসলে এক একজনের কাছে এক এক রকম, তবে আমার কাছে মনে হয় যে এই যে চলতে থাকা, জীবনের পথে হাঁটতে থাকা, গানের সাথে হাঁটতে থাকা, এটাই এক রকমের সফলতা। ব্যস্ত থাকা আর কি গান নিয়ে, কাজ করে যাওয়াটাই সফলতা। তো আগামী 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান বা নিজেকে নিয়ে নিজের কাছে কি প্রত্যাশা আছে? এই তো গানটা নিয়েই থাকা, সুর আরো ভালো সুর করা, নিজের আরো সাউন্ড বা টেকনিক্যাল বিষয়গুলোতে আরো ডেভেলপ করা। আমরাও প্রত্যাশা করছি আপনার প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ হয়। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাইবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেওয়ার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেইল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.tv। মার্কিন ঔপন্যাসিক মার্গারেট মিশেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, খ্যাতি হারালে মানুষ বোঝে এর মূল্য কতটা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। অসংখ্য ধন্যবাদ বাংলা ভিশনকেও আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বশেষ যে গানটা করছি সেটা হচ্ছে শৈব না, 1 তারিখে নিউ ইয়র উপলক্ষে যে গানটা রিলিজ হয়েছে, গানটা লিখেছেন শেখ নজরুল ভাই, সুর করেছে ফিদেল নাইম এবং মিউজিক করেছে রেজওয়ান শেখ। গানটা গাইছি। শৈব না আবার কিছু কইব না, শৈব না আবার কিছু কইব না, শুধু দেখব যে বাঁধছ মায়ায়, ভাবছ আমায় তুমি, ভাবছ আমায় আমি, কার হইব না, ও শৈব না আবার কিছু কইব না, ও শৈব না আবার কিছু কইব না,
ডাকছো পাশে থাকছো কাছে বলছো অনেক বলার আছে থাকছো পাশে ডাকছো কাছে বলছো অনেক বলার আছে বলো একাই একাই বলো শুনতে আমি রইব না শুনব না আবার কিছু কইব না ও শুইব না আবার কিছু কইব না ও